আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরো একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ভর্তার রেসিপি। আজকে আমি ধনে পাতা দিয়ে ভর্তা করব আর সেই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করব। এখন কিন্তু খুব সস্তায় ধনে পাতা পাওয়া যায় আর এখনই কিন্তু সময় এই মজার ভর্তাটা খাওয়ার। তাহলে চলুন দেখি কিভাবে মজা করে ধনে পাতা দিয়ে এই ভর্তাটা তৈরি করতে হয়, তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি। আজকের রেসিপির জন্য এখানে আমি 300 গ্রামের মতো ধনে পাতা নিয়েছি। পাতার গুঁড়াগুলো বেছে ফেলে দিয়েছি আর খুব ভালোভাবে ধনে পাতা ধুয়ে নিয়েছি। ধনে পাতা ধুয়ে নেওয়ার পর পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। পাতাগুলো আমি কেটে নেনে, আপনার চাইলে কিন্তু কেটেও নিতে পারবেন, একটু মোটা মোটা করে কেটে নিলে আরও বেশি ভালো হয়। পাতাগুলো ছোটো ছিল তার জন্য আর আমি কেটে নিই। আর সাথে নিয়েছি এখানে রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ আর পেঁয়াজ, পরিমাণ মতো দিয়ে দিলে হবে। আমি 10 থেকে 12টার মতো রসুনের কোয়া নিয়েছি, 2টা পেঁয়াজ নিয়েছি, 4-5টা লাল মরিচ এবং 4-5টা কাঁচামরিচ নিয়েছি। ঝালের পরিমাণ যার যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করা যাবে। এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু রান্নার তেল। তেল কিন্তু খুব বেশি একটা দিতে হবে না, অল্প পরিমাণে দিলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টার মতো লাল মরিচ আর 4টার মতো কাঁচামরিচ। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন আর পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু অবশ্যই একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। এখন সব কিছু একত্রে নেড়ে চেড়ে একটু নরম করে ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিটের মতো রসুন, পেঁয়াজ আর মরিচগুলো ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে। এখন কিন্তু প্যান থেকে এগুলো নামিয়ে নিতে হবে। যেহেতু ভর্তা করব, অতিরিক্ত ভাজার দরকার নেই। আমি প্যান থেকে নামিয়ে নিয়েছি আর একই প্যানে আমি দিয়ে দিব ধনে পাতাগুলো। এখানে কিন্তু কোনো তেল আর অ্যাড করিনি। যেই তেলে আমি পেঁয়াজ রসুন মরিচ ভেজেছিলাম সেই তেলের মধ্যে কিন্তু ধনে পাতাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। ভর্তার পরিমাণে লবণ যতটুকু লাগবে অতটুকু দিলে চলবে। লবণ দেওয়ার পর আমি চুলাটা বাড়িয়ে দিয়েছি। এখন আমি 1.5 থেকে 2 মিনিটের মতো জাল করে নিব। এর মধ্যে কিন্তু ধনে পাতা খুব সুন্দরভাবে হয়ে যাবে। 30 সেকেন্ডের মতো হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু ধনে পাতাগুলো নরম হয়ে গেছে। এখন ধনে পাতা থেকে যে পানিটা বের হবে, পানিটা 1 মিনিটের মতো জাল করলে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। দেখি হয়তো বুঝতে পেরেছেন, সামান্য পরিমাণে কিন্তু পানি বের হয়েছে। কিছুক্ষণ জাল করার পর পানিটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর ধনে পাতার কালারটা কিন্তু একটু নষ্ট হয়নি। অতিরিক্ত ভাজতে গেলে কিন্তু ধনে পাতার কালারটা নষ্ট হয়ে যাবে। ভর্তা তৈরি করার পর খেতেও ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না। এখন আমি চুলা থেকে ধনে পাতা নামিয়ে নিচ্ছি। ধনে পাতাগুলো নামিয়ে নিয়েছি আর আগ থেকে তো মরিচ পেঁয়াজ রসুন আমি ভেজে নিয়েছি আর সাথে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। যে কোনো ভর্তা তৈরি করতে গেলে সরষের তেল অ্যাড করলে কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আরও সাথে নিয়ে নিয়েছি 1টা পেঁয়াজ। আমি 1টা বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। এতে করে ভর্তা তৈরি করার পর দেখতেও ভালো লাগবে আর পেঁয়াজগুলো দাঁতে নিচে পড়লে খেতেও ভালো লাগবে। এখন শিল্পাটায় ভর্তাটা তৈরি করে নিব। শিল্পাটা আমি ভর্তা তৈরি করে নিয়েছি, আপনার চাইলে কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারবেন। তবে এ ধরনের ভর্তা কিন্তু শিল্পাটায় তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। এই ভর্তা চিতল পিঠা গরম ভাতের সাথে খেতে খুবই মজার হয়। আজকের এই ধনে পাতার ভর্তা কত সহজভাবে তৈরি করেছি ভিডিওটা দেখি হয়তো বুঝতে পেরেছেন। আশা করি সবার কাছে ভর্তার রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। খুদা হাফেজ।